বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা গত পর্বে পরিসংখ্যানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এবং এর ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা জানব সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয় এবং একটা বহুভুজ অঙ্কন করা শিখব। ঠিক আছে, তো প্রথমে দেখো, এখানে আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা গ্রাফ বা একটা আমাদের একটা তত্ত্ব লাগবে। এই তত্ত্বটা যদি আমি একটা চার্ট অঙ্কন করলাম, মনে করো এখানে ধরো এটা হচ্ছে একটা চার্ট, এখানে আমার কী কী উপাত্ত থাকবে আমি সেটা লিখে নিলাম। প্রথমে লাগবে আমার শ্রেণী ব্যক্তি, তারপরে লাগবে শ্রেণী ব্যক্তির মধ্যমান, মধ্যমান, তারপরে লাগবে গণ সংখ্যা, ওকে, তারপরে লাগবে আমাদের ধাপ বিচ্যুতি, তারপরে লাগবে গণ সংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। ওকে, আমাদের এই তত্ত্বগুলো প্রয়োজন হবে। এখন দেখো, এইটাকে আমরা জানি এক্সআই দ্বারা প্রকাশ করা হয়, এইটাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়, এইটাকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। এটার একটা সূত্র আছে, আমি সূত্রটা লিখে দিচ্ছি এখানে। ইউআই সমান সমান হচ্ছে, ওকে, এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, ওকে, তারপরে এইটা হচ্ছে এফআই ইনটু ইউআই। এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে। এখন এই জায়গা থেকে আমরা কিছু তথ্য কালেকশন করে রাখবো যেগুলো আমাদের প্রয়োজন হবে, আমি একটু করে এগুলো লিখে দিচ্ছি। তো মনে করো এখানে আমরা একটা গ্রাফ নিলাম, গ্রাফে ধরো আমাদের মোট পাঁচটা, বেশি না নিয়ে আমরা কমে নিলাম, মনে করো যে পাঁচটা শ্রেণী সংখ্যা আছে, এবং এই পাঁচটা শ্রেণী সংখ্যায় দশ করে ব্যবধানে আমাদের শ্রেণী ব্যক্তি দশ ধরে কিছু ডাটা দেওয়া আছে। লাইক মনে করো এখান থেকে দশ থেকে ১৯ পর্যন্ত একটা তথ্য দেওয়া আছে, দশ থেকে না ধরে আমি ১১ থেকে ধরলাম, ১১ থেকে ২০ পর্যন্ত, তারপরে ধরো আছে ২১ থেকে ৩০ পর্যন্ত, ৩১ থেকে ৪০ পর্যন্ত, ৪১ থেকে ৫০ পর্যন্ত, ৫১ থেকে ৬০ পর্যন্ত। এইভাবে এই শ্রেণী এই মানগুলোর মধ্যে কিছু তত্ত্ব দেওয়া আছে। ধরো আমাদের কিছু গণসংখ্যা দেওয়া আছে, যে ধরো এটা বয়সের একটা চার্ট, ওকে, ধরলাম যে ২১ থেকে ২০ বছরের জনসংখ্যা হচ্ছে আমাদের ৮ জন, ২১ থেকে ৩০ ধরলাম ৫ জন, ৩১ থেকে ৪০ ধরলাম ১২ জন, ৪১ থেকে ধরলাম যে ৭ জন, ৫১ থেকে ধরলাম ২ জন, ৫১ থেকে ৬০। এই যে গণসংখ্যাগুলো দেওয়া আছে, এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে বের করতে হবে কি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে তার গড় কত হবে, নির্ণয় করতে হবে গড় কত হবে। আমরা দেখো গত ক্লাসে যে কাজটা করেছিলাম, আমরা কিন্তু গত ক্লাসে ধাপ বিচ্যুতি ব্যবহার করি নাই, ব্যবহার করেছিলাম কি মধ্যমান ইনটু গণসংখ্যা। কখন? সাধারণ পদ্ধতি বা সাধারণ পদ্ধতিতে বা সাধারণ নিয়মে যে গড় নির্ণয় করতে হয় সেই সূত্রের জন্য। আর আজকে আমরা এই জিনিসটাকে একটু সহজ করার জন্য বা আর একটু ছোট আঙ্গিকে নিয়ে আসার জন্য আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতির গড় ব্যবহার করা শিখব, ওকে। এখন এখান থেকে আমাদেরকে কী কী করতে হবে আমরা আগে কিছু তথ্য লিখে নিচ্ছি। দেখো, যেমন আমরা গত ক্লাসে শিখেছিলাম কীভাবে মধ্যমান নির্ণয় করতে হয়, শ্রেণী ব্যক্তির মধ্যমান নির্ণয় করতে হলে এই দুইটাকে যোগ করতে হবে, যোগ করে ২ দ্বারা ভাগ করতে হবে। এই সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে এই দুইটাকে যোগ করে কত হচ্ছে? ৩১। ৩১কে যদি আমরা দুই অংশ ২ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ১৫.৫। ঠিক আছে, এরপরে দেখো এখন এই অংশকে ১০ ব্যবধান করে যদি আসে তাহলে হবে ২৫.৫, এইটাকে যদি আসে ৩৫.৫, এটা যদি আসে ৪৫.৫, এবং এইটা যদি আসে তাহলে ৫৫.৫। প্রত্যেকটার ক্ষেত্রে ১০ করে ব্যবধানে এইরকম রেজাল্টটা চলে আসবে, ওকে। এখন দেখো আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করার সূত্র হচ্ছে এক্সআই মাইনাস এ ইনটু এইচ। এখন এ কি এবং এইচ কি সেইটা আমাদেরকে জানতে হচ্ছে। আমি এখানে লিখে দিচ্ছি
এটা হচ্ছে আনুমানিক গড়, আনুমানিক গড় একটা ধরব, এইচটা হচ্ছে, এইচ হচ্ছে এই যে শ্রেণীব্যক্তির যে ব্যবধানটা আছে সেইটা, শ্রেণীব্যক্তির ব্যবধান, শ্রেণীব্যবধান, ওকে। তাহলে এই দুইটা জিনিস আমরা লিখলাম। ইউআই দ্বারা যে জিনিসটা বোঝানো হচ্ছে সেইটা হচ্ছে কি ধাপ বিচ্যুতি, আমরা অলরেডি লিখে ফেলছি এগুলো। ইউআই দ্বারা ধাপ বিচ্যুতি বোঝানো হচ্ছে, এক্সআই দ্বারা কি বোঝানো হয়, এক্সআই দ্বারা বোঝানো হচ্ছে মধ্যমান, শ্রেণী মধ্যমান, এফআই দ্বারা কি বোঝানো হচ্ছে, এফআই দ্বারা বোঝানো হচ্ছে গণসংখ্যা। এই তত্ত্বগুলো লিখে রাখলাম এখানে, ওকে। তারপরে আছে কি এফআই ইউআই দ্বারা আমরা বুঝতেছি এই দুটার গুণফল, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। এখন আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্রটা কি সেইটা যদি আমরা এখানে লিখে রাখি, সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান বাই এন সামেশন অফ এফ আই ইউআই, ওকে, আই সমান জিরো, কে সমান সমান ধরলাম ওয়ান, ওকে, এগুলো কনস্ট্যান্ট বা ধ্রুবক ভ্যালু, ইনটু এইচ। এই ইকুয়েশনের দ্বারা আমরা মূলত কি করব, গড় নির্ণয় করব, কোন পদ্ধতিতে, সংক্ষিপ্ত পদ্ধতিতে। এখন কথা হচ্ছে এই ইয়েটা কি, এ লিখছে কি আনুমানিক গড়, আমরা আনুমানিক গড় কোনটাকে ধরব। এখানে একটা জিনিস ফলো করো, এখানে কত আছে এগারো থেকে বিশের ব্যবধানের মধ্যে জনসংখ্যা বা গণসংখ্যা আছে কতজন, আটজন, একুশ থেকে ত্রিশের মধ্যে আছে পাঁচজন, একত্রিশ থেকে চল্লিশের মধ্যে আছে বারোজন, একচল্লিশ থেকে পঞ্চাশে আছে সাতজন, একান্ন থেকে ষাটে আছে দুইজন। তাহলে আমাদেরকে এখানে গণসংখ্যার যে ক্ষেত্রটা আছে সেইটাকে আইডেন্টিফাই করতে হবে। কেন করব, যেখানে গণসংখ্যা বেশি সেইখানে আমরা আশা করতে পারি যে এই এই জায়গাতেই আমাদের আনুমানিক গড় ভ্যালুটা থাকতে পারে, বারো যে জায়গাতে আছে এইখানে আমাদের কি আনুমানিক গড় ভ্যালুটা থাকতে পারে। তাহলে আনুমানিক গড় ভ্যালুটা কোনটা হবে, আমাদের এই যে মধ্যমানের যে ভ্যালুটা আছে সেইটাকে আমরা আনুমানিক গড় এ হিসাবে কাউন্ট করি, ঠিক আছে। এখন দেখো এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে আমরা এই যে ধাপ বিচ্যুতি যে জিনিসটা আছে সেই ধাপ বিচ্যুতি আমরা বের করবো কীভাবে, সূত্রটা হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, ওকে, মানে এক্স আই এই সম্পূর্ণটার উপর কিন্তু আমাদের ডিভাইডেড বাই এইচ, ওকে। তো এখন আমরা যদি এই জিনিসটা বের করতে চাই, এইচ সম্পর্কে আমরা কী জানি, শ্রেণী ব্যবধান, এগারো থেকে বিশের মধ্যে ব্যবধান কত, দশ, ওকে, এটা আমাদের জানা আছে। তারপরে দেখো এখন যদি আমি এইটার মানটা যদি বের করতে চাই, ইউআই সমান এইটুকুতে কত আসে, এক্স আই মানে এক্স আই সমান কত, পনেরো পয়েন্ট ফাইভ, ইউআই সমান কত, থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই কত, টেন। তাহলে এইটুকু কত আসবে, বিশ ডিভাইডেড বাই টু, টেন, সরি, বিশ ডিভাইডেড বাই টেন ইকুয়াল টু হচ্ছে টু, তাহলে এইটুকুর মান হচ্ছে কত, টু হচ্ছে, ওকে। তারপরে দেখো এইটা যদি আমি ডিফারেন্স করি তাহলে কত হয়, টেন, এর মানে এইটার মান হবে এক, যেহেতু এটা মাইনাস সাইন তাহলে এইটা মাইনাস হবে, এইটাও মাইনাস হবে, পঁয়ত্রিশ ডিভাইডেড বাই পঁয়ত্রিশ সমান কত হবে, দেখো এখানে এইটার মান কত, পঁয়ত্রিশ, মানে এক্স আই সমান কত, পঁয়ত্রিশ, এ সমান কত, পঁয়ত্রিশ, তাহলে এইটুকু সমান হবে জিরো, তাহলে এইটুকুর মান কত আসবে, প্লাস ওয়ান, এইটুকুর মান আসবে প্লাস টু, ওকে। তাহলে এই জায়গা থেকে আমরা এই যে ধাপ বিচ্যুতিটা বের করে নিলাম যে এই এই শ্রেণী ব্যক্তির জন্য ধাপ বিচ্যুতি হচ্ছে মাইনাস টু, এইটার জন্য হচ্ছে ওয়ান। আর একটা জিনিস তোমরা মনে রাখবা, ধাপ বিচ্যুতি ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হবে, সবগুলো প্রায় শূন্য হয়, ওকে। আচ্ছা তো এখন আমরা কী করব, এখন আমাদের কাজ হচ্ছে গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি গুণ করা। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি কত হয়, মাইনাস ষোলো, এই দুইটা যদি গুণ করি কত হয়, মাইনাস ফাইভ, এই দুইটা যদি গুণ করি কত হয়, শূন্য, এই দুইটা যদি গুণ করি হচ্ছে সাত, এই দুইটা যদি গুণ করি হচ্ছে কত, চার, ওকে। এখন দেখো আমরা এখান থেকে যদি মোট গণসংখ্যাটা যদি বের করে নিই, অর্থাৎ এন এর মান যদি বের করে নিই, তাহলে এন সমান কত আসতেছে, এন সমান হচ্ছে এই সবগুলোর যোগফল, ওকে। তাহলে এই সবগুলোর যোগফল যদি হয় আট আর পাশে তেরো, তেরো আর বারো হচ্ছে পঁচিশ, পঁচিশ আর সাথে হচ্ছে বত্রিশ, ওকে, আর দুই হচ্ছে চৌত্রিশ, তাহলে এইটুকুর মান হচ্ছে চৌত্রিশ,
আমরা আবার ক্যালকুলেট করি, যেমন 8 5 13, 13 আর 12 25, 25 আর 7, 26 27 28, 29 30 31 32, 33 34. ওকে, তারপরে আমরা কি বের করব, তারপরে আমরা বের করব এইটুকুর যোগফল কত আসে। এখানে আছে 16 আর 5 কত, 21, আর এখানে আছে 11, তাহলে 11 থেকে 21 গেলে -10, তাহলে এখান থেকে এখানে আমরা যে ভ্যালুটা পাইলাম সামেশন অফ এফ আই ইউআই সমান সমান হচ্ছে -10। তাহলে এই এই যে টোটাল যে সিস্টেমটা আমরা করে নিলাম, এতে আমাদের দেখো এখানে দাব বিচ্যুতি এই মানটা চলে আসছে, এন এর মান আমাদের চলে আসছে, এইচ সমান আমরা কত জানি 10, এখানে এইচ ইকুয়াল টু 10, কারণ কি এইচটা হচ্ছে কিভাবে আসলো, এইচ হচ্ছে এই যে 11 থেকে 20 এর মধ্যে রেঞ্জটা কত, আমরা জাস্ট পরিসরটাকে আমরা তার ডিফারেন্সটা পরিসরটাকে আমরা কি করলাম তার এই শ্রেণী ব্যবধানটি মনে করো, শ্রেণী ব্যবধানটা হচ্ছে তার পরিসর। ওকে, তাহলে এখন যদি আমরা এই জায়গাতে যদি মানটা বসিয়ে দেই, যেমন ধরো আমাদের আনুমানিক গড় আমরা কত ধরছি 35.5, তাহলে আমরা এখানে লিখলাম 35.5 ইন্টু এন সমান কত 34, এখানে আমরা 1/n বাংলাতে দিলাম আমি 34 ইন্টু এফ আই এক্স আই সমান কত, এফ আই ইউআই সমান হচ্ছে -10, এইচ সমান কত 10। ওকে, তাহলে এই যে এই যে অংশটুকু এখান থেকে আমাদের ফাইনালি কত আসলো দেখো, এখান থেকে ফাইনালি আমরা পাচ্ছি, তাহলে এই যে এই অংশ থেকে যদি আমরা লিখি 35.5 মাইনাস এবং প্লাসে হচ্ছে -100/34, এখন 100কে যদি 34 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসে দেখো, 100কে 34 দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট আসবে 2.94। ওকে, তাহলে আমরা এখানে যদি এইটুকু সমান লিখতে পারি 35.5 - 2.94, এখন এই 35 থেকে যদি আমরা 2.94 বিয়োগ করে দিই তাহলে আমাদের মানটা চলে আসবে 32.56। তাহলে এখানে বোঝা গেল যে আমাদের এই যে সারণীটা ছিল এই সারণীতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হচ্ছে কত 32.56। তাহলে আমরা এখানে 31 থেকে 40 এর মধ্যে যে জিনিসটা ধরেছিলাম আনুমানিকভাবে, যে আনুমানিক গড়টা ছিল আমাদের 35.5, তো সেইটার কি প্রায় কাছাকাছি এখন আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি। এইভাবে মূলত আমরা কি করি যে যে কোনো একটা এই পরিসংখ্যান বা একটা পরিসংখ্যানের অঙ্কের যে কোনো একটা সারণী থেকে কীভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হয় সেটা আমরা বের করে নিতে পারি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। এখন আমি যে কাজটা করবো, এখন আমরা বহুভুজ নির্ণয় করা শিখব। ওকে, আমি খুব শর্টলি তোমাদেরকে মানে বহুভুজটা দেখাচ্ছি দেখো। আমরা যদি একটা বহুভুজ যদি অঙ্কন করি, বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের এই গণসংখ্যা নিপেশন সারণীর মানগুলো আমাদের প্রয়োজন হবে। ওকে, তাহলে এইখানে আমি ধরো প্রথমে একটা সারণী অঙ্কন করলাম এইভাবে জাস্ট তোমাদের বোঝানোর জন্য, যে এখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের রেঞ্জ কতটুকু আছে, সর্বোচ্চ কতটুকু আছে এবং সর্বনিম্ন কত আছে। তাহলে সর্বোচ্চ মান আমাদের কত 34, তাহলে আমরা এই এক্সেস বরাবর আমরা আসবো 34 পর্যন্ত, ঠিক আছে, আর এইদিকে আসবো সর্বোচ্চ কত আছে 12, উপর লেভেলে 12 পর্যন্ত যাবো, ঠিক আছে। তাহলে ধরো এখান থেকে যদি আমি 0 থেকে যদি শুরু করি, ধরো এইখানে আমি এই 10 স্তরে ব্যবধান ধরলাম, 10 20 30 40, তাহলে এখানে আমাদের মোট গড় কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4, ধরো এখানে আমি 5টা দিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে আমাদের সর্বোচ্চ ভ্যালু কত আছে 12, তাহলে এই হচ্ছে আমাদের 12 পর্যন্ত, আমরা এইগুলা এইখানে 12 পর্যন্ত রাখলাম। তারপরে আমাদের কত আছে 2, তারপরে আছে ধরলাম যে 8, এখানে ধরো 8 হচ্ছে 2, 8 হচ্ছে ধরো 5, 8 হচ্ছে ধরো 7, ওকে, 8 হচ্ছে ধরলাম 8, ওকে, আর উপরেটা হচ্ছে 12। এখন আমাদের প্রথম যে গণসংখ্যাতে আছে কত দেখো, যে এখান থেকে 11 থেকে 20 এর মধ্যে এইটাকে আমরা ধরলাম 11 থেকে 20,
এগারো থেকে বিশের মধ্যে আছে আমাদের 8 জন, তাহলে এইটা হচ্ছে 8, এইটা হচ্ছে 7, এইটা হচ্ছে 5 এবং এইটা হচ্ছে 2। তাহলে 8 জন যদি হয় তাহলে 8 হচ্ছে কতটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত আমাদের একটা গড় হলো। তারপর আছে 5 পর্যন্ত, এখানে হচ্ছে ধরো 21 থেকে 30 পর্যন্ত, তাহলে এখানে 5 যদি হয় 5 হচ্ছে, 5 হচ্ছে এই এতটুকু পর্যন্ত। আমরা প্রথমে এইভাবে গড়টা ড্রয়িং করে নেব। তারপরে আছে 12 পর্যন্ত, আমরা 12 পর্যন্ত হচ্ছে কত, 31 থেকে 40, আমরা এখানে 31 থেকে 40 অঙ্কন করলাম এখান থেকে, এই হচ্ছে 31 থেকে 40। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের 41 থেকে 50 আছে 7 জন, তাহলে এইটা হচ্ছে ধরো 41 থেকে 50, এই হচ্ছে ধরো আমাদের 7 জন। তারপর আছে 51 থেকে 60, 51 থেকে 60 আছে ধরো 2 জন, এই হচ্ছে আমাদের একটা আয়ত লেখা। ওকে, আমরা মূল এইটা হচ্ছে একটা আয়ত লেখা। আমাদের মুখ্য কাজ হচ্ছে কি, আমরা বহুভুজ নির্ণয় করি। বহুভুজ নির্ণয়ের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রত্যেকটা আয়ত লেখার যে সব গ্রাফটা হবে, আয়তক্ষেত্র আয়তলেখ যেটা হবে, এইটার মধ্যমান যে মধ্যবিন্দু পর্যন্ত আমরা একটা রেখা অঙ্কন করব, ঠিক আছে, যে রেখার উপর বেস করে আমাদের কি হবে, বহুভুজটা অঙ্কন হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমি এখান থেকে যদি গ্রাফটা যদি নেই, এইটা প্রথমে গেল এই মধ্যমানে, তারপরে আসবে এই মধ্যমানে, তারপরে যাবে এই মধ্যমানে, তারপরে যাবে এই মধ্যমানে, তারপরে এই মধ্যমানে, এই যে গ্রাফটা হলো, এই গ্রাফটাই হচ্ছে আমাদের কি, বহুভুজ। এখন ধরো এই যে অংশটুকু আছে আমি এইটুকু ধরো কেটে ফেললাম তোমাদের বোঝানোর জন্য, ধরো আমি এই যে অংশটুকু আছে এইটুকু মনে করো আমি কেটে ফেললাম, ধরো এই যে চার্টটা হলো, এই চার্টটা হচ্ছে আমাদের বহুভুজের চার্ট, এবং এইটা একবার ফাইনালি এই পর্যন্ত আসবে। এই যে চার্টটা হলো, এই চার্টটা হচ্ছে আমাদের বহুভুজের চার্ট। ওকে, আমি আশা করি তোমরা এই বহুভুজটা বুঝতে পেরেছ। এখন মনে করো বুঝ, এখন যদি পরীক্ষা যদি তোমাদের আসে তোমরা এইভাবে দিতে পারো, অথবা এই যেভাবে মানগুলো যেভাবে ছিল যতটুকু ছিল ঠিক ততটুকু তোমরা রেখেও এটাকে আইডেন্টিফিকেশন করে দিতে পারো। এইভাবে মূলত আমরা একটা বহুভুজ অঙ্কন করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব যে টপিকটা, সেটা হচ্ছে কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় এবং কীভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।